একে কি বলে শোক পালন, বস্ত্র মেলায় শোক পালন, দিনে নাচ গান, এই বিষয়টা নিয়ে ক্ষুব্ধ রয়েছেন সোনামুড়ার বিধায়ক শ্যামল চক্রবর্তী। একে শোক পালন, বস্ত্র মেলায় নাচ গান, ক্ষুব্ধ বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী। ঘটনাটি সোনামুড়া বিধানসভা এলাকায়। এই বিষয়টা নিয়ে ক্ষুব্ধ বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে জানান, রাজ্যে প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মার প্রয়াত হবার কারণে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, কিন্তু এই রাষ্ট্রীয় শোক পালন চলাকালীন বস্ত্র মেলায় নাচ গানের আসর দেখতে পাওয়া যায়, যে বিষয়টা নিয়ে ক্ষুব্ধ রয়েছেন বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী এনসি দেববর্মা উনি প্রয়াত হয়েছেন। আমি প্রথমে ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তো ওনার মৃত্যুতে এটা ঠিক যে ওনাদের দলের একটা রাজনৈতিক শূন্যতা হয়েছে। আমাদের রাজ্যের একজন বরিষ্ঠ মিনিস্টার মারা যাওয়ার পরে রাজ্য সরকার যথারীতি একটা ঘোষণা করেছে যে তিন দিনের শোক রাজ্যে, এই ঘোষণা রাজ্য সরকার করেছে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে রাজ্যভিত্তিক একটা বস্ত্র মেলা সোনামুড়াতে আজ থেকেই অনুষ্ঠিত হচ্ছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই যে এই শোক জ্ঞাপন করার যে ঘোষণা সরকারে, সেই ঘোষণাকে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে এখানে এই অধিকরাত্র পর্যন্ত চুটিয়ে সেখানে গান বাজনা সংগঠিত হচ্ছে। সরকারের সিদ্ধান্ত, এটাও একটা সরকারি অনুষ্ঠান, কি করে এটা হয় এটা আমার মাথায় আসেনি। আমি যে দপ্তর থেকে এটা করছে, যারা অর্গানাইজ করছে, তাদের প্রতি শুধু নিন্দা না, ঘৃণা প্রকাশ করছি এবং এটা কঠোরভাবে সরকারকে দেখার জন্য আমি অনুরোধ করছি। এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় এবং একজন এই যে মন্ত্রী মারা গেছেন, এটা সমবেদনা তো এরা দেখায়নি, বরঞ্চ অপমান করা হচ্ছে এটাকে। তার জন্য আমি ঘৃণা প্রকাশ করছি এদের এই কাজকর্মকে, আবারও ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।